চলে নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, একের দেখে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1:1 × 4=4। প্রথম, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ 9:11 × 10^1/9 = 10। পরের প্রশ্ন, পিকিউআর ত্রিভুজে কোণ PQR = 90° এবং PR = 10 সেমি, PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি, 6 সেমি না 12 সেমি। পরের প্রশ্ন, 3,0, (3,0) এবং 0,3 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী না বিষমবাহু, যেটা হবে সেটা লিখতে হবে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 1:12, 12:1, 1:24, 24:1। দুই দেখে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2×5=10। প্রথম, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? পরের প্রশ্ন, ABCD সামন্তরিকের ভিতর ও একটি যে কোনো বিন্দু, ত্রিভুজ AOB যোগ ত্রিভুজ COD = 16 বর্গ সেমি হলে DBCD সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরের প্রশ্ন, মূল বিন্দু থেকে -4, y বিন্দু দূরত্ব 5 একক হলে y এর মান কত? পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য (x-2 সেমি, x সেমি ও x+2 সেমি) অধিভুজের দৈর্ঘ্য কত? পরের প্রশ্ন, একটি অবিচ্ছন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m এবং উচ্চ শ্রেণীর সীমানা u হলে নিম্ন শ্রেণীর সীমানা কত? তিনি তাকে রয়েছে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1,248 টাকায় বিক্রি করে। তিনি প্রথমটিতে 4% লাভ করে কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? প্রশ্ন, অনিক একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে? চারে দেখা যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, যে সকল সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান, প্রমাণ করো। পরে, প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। পাঁচে থাকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, 6.5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45°। প্রশ্ন, 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। প্রশ্ন, ত্রিভুজ ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু E এবং বর্ধিত BE, AC বাহুকে A বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে A = 1/3 AC। প্রশ্নের মান 3। সাথে থাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3×2=6। প্রথম, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? প্রশ্ন, সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। 3, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2+1 সেমি হলে ত্রিভুজটির অধিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? 9 দাগের হচ্ছে অপনয়ন অথবা পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো। (x/2+y/3=1, x/3+y/2=1). প্রশ্নের মান 3। পরে হচ্ছে আয়তলিক অথবা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। প্রশ্নের মান 3। শ্রেণী 0 থেকে 5 পরিসংখ্যা 4, শ্রেণী 5 থেকে 10 পরিসংখ্যা 10, শ্রেণী 10 থেকে 15 পরিসংখ্যা 24, শ্রেণী 15 থেকে 20 পরিসংখ্যা 12, শ্রেণী 20 থেকে 25 পরিসংখ্যা 20, শ্রেণী 25 থেকে 30 পরিসংখ্যা 8।
এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাউ লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সেশন এবং বড় প্রশ্নের সেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।